বাঁকুড়া জেলার সিনেমা পাড়ার ইতিহাস বিজড়িত চণ্ডীদাস চিত্রা মন্দির এখন ভগ্ন দশায়। জানলা দরজা ভেঙে যাওয়ার পাশাপাশি আগাছায় ভরে গিয়েছে সিনেমা হল, মূল প্রবেশদ্বারের চাবিতে মরচে ধরেছে। কে বলবে, বহু ইতিহাসের সাক্ষী এই সিনেমা হল কয়েক যুগ ধরে বেশ কিছু প্রজন্মকে বিনোদন প্রদান করে এসেছে। 1940 সালে 2 মার্চ রবি ঠাকুর যখন বাঁকুড়ায় এসেছিলেন, তখন এই প্রেক্ষাগৃহেই তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন বাঁকুড়ার বিশিষ্ট মানুষজন ও নাগরিক সমাজ। তিনি এই প্রেক্ষাগৃহের উদ্বোধন করে নামকরণ করেছিলেন মহাকবি চণ্ডীদাসের নামে। এরপর একের পর এক কালজয়ী সিনেমা দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু মানুষের রুটি রুজি চলত এই সিনেমা হলকে কেন্দ্র করে। সেই সময় জায়গাটির নাম পাল্টে হয়ে গিয়েছিল সিনেমা পাড়া। তবে বর্তমানে মাল্টিপ্লেক্স আর স্মার্টফোনের যুগে আজ সবই অতীত। বন্ধ হয়ে গিয়েছে চণ্ডীদাস চিত্রা মন্দির সিনেমা হল। জেলায় বর্তমানে একটাও সিনেমা হল নেই, তাই আবারও যদি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই হলটিকে আধুনিক সাজসজ্জায় সাজিয়ে তুলে সিনেমা পাড়ার ঐতিহ্য বজায় রাখা যায়, সেই আশাতেই বুক বাঁধছেন এলাকার সাধারণ মানুষ। একদম মোটেই ভালো না। হ্যাঁ, আমরা দোকানদার মানুষ, আমরা আগে করে ঘুমে খেতুম এখানে। হ্যাঁ, তো সেই জায়গাটা মানে শ্মশানের মতন দেখাচ্ছি, চারদিকে ফাঁকা। হ্যাঁ, দোকানদানি চলছে না আমাদের। হ্যাঁ, তো আমরা চাইবো যে হলটা পুনরায় যদি খোলা হয়, চেষ্টা করলে ভালো হতো। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন করে গেছে, তাহলে অবশ্যই যদি হলটা যদি চালু করে যেত, তাহলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা আরও উজ্জ্বল হতো। হ্যাঁ, এবং আরও সাধারণ মানুষ, গরিব দুঃখী যারা মানুষ করে খেটে মকমে খেতক, তারা অবশ্যই আরও পুনরায় করে কমে খাবে। এখন সিনেমা হলটা বন্ধ হয়ে যেতে মানুষের কর্মী অকর্মী রোজগারপাতির কমে গেছে, তারপরে সিনেমা হলটা বন্ধ হয়ে যেতে অনেক মানুষের বেকার হয়ে গেছে। আমাদেরও দোকানদানি করতাম, করে খেতাম, এখন বন্ধ হয়ে যেতে পর ধরুন এই টোটো ফোটো চালায় দিয়ে খায়। যদি খোলা হয় তো খুবই ভালো হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।